শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নিয়ে আসছি নতুন এপিসোড। তো আজকে খাবারের রেসিপিটা দেখাবো না, আজকে আমরা যেই এপিসোডে দেখাবো এটা হচ্ছে নিউ ইয়র্কে ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের জন্য একটা বিশেষ একটা মেনু করা হয়। এটা ওই যে ভ্রাম্যমান ফুড কোর্টের মাধ্যমে, রাস্তায় দাঁড়িয়ে ভ্রাম্যমান ফুড কোর্টে খাবারটা দেয়। এটা কোম্পানির নাম হচ্ছে দি হালাল গাইজ। তো মূলত মধ্যপ্রাচ্যের কিছু লোক এই ব্যবসাটা শুরু করে, এবং তাদের ব্যবসাটা ছিল মূলত রাস্তায় দাঁড়িয়ে ভ্যানে খাবার বিক্রি করতো। কিন্তু খাবার এত ভালো এবং এত সস্তা, এত ভালো খাবার পাওয়া গেল, এটা বিখ্যাত হয়ে গেল পরবর্তীতে ড্রাইভারদের মধ্যে। এখন ছাত্র ছাত্রী থেকে শুরু করে রাস্তার মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ এখন এই খাবারটা এত পছন্দ যে হালাল গাইজের এখন পুরো আমেরিকাতে ওই একটা ফুড কোর্ট থেকে শুরু করে তাদের এখন 100-এর উপর রেস্টুরেন্ট। তো আমরা চলেন দেখে আসি দ্য হালাল গাইজের উপর নির্মিত এপিসোড। দ্য হালাল গাইজ এই এইভাবে একটা প্লেট তারা তৈরি করে, প্ল্যাটার, এর উপর বিভিন্ন সস দেয়। এখন এটা হচ্ছে চিকেন এবং জাইরো প্ল্যাটার। তোরা দেখাচ্ছে যে নিউ ইয়র্কে একটা স্ট্রিটে পাওয়া যায় এই হালাল গাইজ। এই যে এই ভদ্রমহিলা হচ্ছে রিপোর্টার, সে এই যে খাবার আনতে গেছে, তো বললো যে রাস্তার একটা ওই যে হালাল গাইজের বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, যে $9 স্মল প্লেট আর $7 স্মল প্লেট, $9 মিডিয়াম প্লেট, এই যেভাবে দেয়া হয়। তো সে সবাইকে ইন্টারভিউ করছে যে তারা কেমন খেয়ে দেখেন, মানুষের এক্সপ্রেশন দেখেন, মানুষ খেয়ে অবাক হয়ে যাচ্ছে এত মজা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কি পছন্দ করেন, বললো যে এত সস্তা এত মজার খাবার আমেরিকা এবং নিউ ইয়র্কে লোকজন দেখেন, এবং দেখেন রাস্তায় লোক দাঁড়িয়ে জ্যাম হয়ে যাচ্ছে যে এই খাবার নিতে গিয়ে। দেখেন খাবারের মধ্যে বাসমতি চাল, এই যে হলুদ যেটা দেখছেন, এটা এই যে এভাবে করে চালটাকে প্রিপেয়ার করে বাসমতি চাল দিয়ে। খাবারটা হচ্ছে যে রাইস দেয় একটা প্ল্যাটারে, এই দেখেন রাইসের প্রস্তুতিটা দেখাচ্ছে। এই যে এরপর উপরে মুরগির মাংস দেয়, দেখেন একটা প্লেটের মধ্যে কি পরিমাণ মাংস, যে মুরগির মাংসের একটা প্রিপারেশন দেখাচ্ছে যে তারা মুরগির মাংসটাকে এভাবে করে রান্না করে। এবং মিডল ইস্টের অনেক ওদের সিক্রেট রেসিপি আছে, অলিভ অয়েল, হার্ব, সল্ট, বিভিন্ন জিনিস দিয়ে, কিন্তু পুরোপুরি দেখে নেই। তো এইভাবে করে তারা তৈরি করে। তো অর্ধেকটাতে দেয় মুরগির মাংস আর অর্ধেকটাতে দিবে গরুর মাংস। এই যে মুরগির মাংসের উপরে এই যে দেখেন রুটিগুলোকে রাখে, যাতে মুরগির মাংসের ফ্লেভারটা রুটির মধ্যে ঢুকে যায়। এই যে প্লেটের মধ্যে মুরগির মাংস, এবার নিচ্ছে গরুর মাংস। এই যে বিফটাকে তৈরি করে এইভাবে করে দেখেন, ওরা একটা বড় একটা মেশিনে রাখে, এটার মধ্যে সল্ট, পেপার, প্যাপরিকা এবং বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস, অনেক কিছুই সিক্রেট ওরা বলে নাই, এই যেভাবে করে কেটে ওরা সার্ভ করে। ওদের প্রিপারেশনটা দেখেন, এই যে ওরা মাংস নিয়ে আসলো, গরুর মাংস, গরুর মাংসটা দেখেন এনে এবার ছোট ছোট করে পিস করবে, এবং গরুর মাংস কিন্তু পিস গুলো অত্যন্ত ছোট। এই যে প্লেটের মধ্যে দেখেন বেড়ে দিচ্ছে, সে রাইসের উপরে গরুর মাংস বেড়ে দিচ্ছে। এই যে দুই পিস আবার রুটিও দিল, এবার সে মানুষকে বলবে যে সস দিবে কিনা। ওদের এখন মানুষকে জিজ্ঞেস করছে এই যে সাদা যে সসটা, এটা মেয়নিজ দিয়ে এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এই যে সে বলছে এই হোয়াইট সসটা এত মজা, তো বলছে আর একটু বেশি করে দেন। দেখেন হোয়াইট সস দিয়ে ভরে দিচ্ছে। হ্যাঁ, তো বললো যে আমরা এটাকে হোয়াইট সস বলি, এইটা খুব মজা। এই যে সবাই বেশি বেশি করে যাচ্ছে হোয়াইট সসটা, রাইসের উপরে দেখেন হোয়াইট সস দিয়ে ঢেকে দিচ্ছে একেবারে। যে এইটার মধ্যে মিডল ইস্টের অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, যে মেয়নিজ, ব্ল্যাক পেপার, ভিনেগার, সল্ট এবং অনেক ইনগ্রিডিয়েন্টস তারা এটা দিতে চান। আর লালটা যেটা সেটা হচ্ছে মরিচের। তো বলছে মরিচের যেটা সস খুব ফায়ার ইফেক্ট আছে, এটা সবার জন্য না, সবাই স্পাইসি খেতে পারে না, বলছে সাদাটা সবার জন্য আর লালটা হচ্ছে যারা স্পাইস পছন্দ করে, খুব কম করে দেয়। কিন্তু মূলত আমাদের দেশে যে আমরা যে মরিচের সস বলি এইরকম একটা সস পেপারিকের। তো যে লালটা দেওয়ার আগে বাবা জিজ্ঞেস করছি দিবে কিনা, তো হ্যাঁ বলছে। এই যে এইভাবে করে একটা প্লেট তৈরি হয়, এবং নিউ ইয়র্কে $7 $9 এইভাবে খাবার অত্যন্ত সস্তা। এই যে একজন স্টুডেন্ট, এই যে কোরিয়ান একজন স্টুডেন্ট, সে বললো সে ওই রেড সসটাও খুব পছন্দ করে, মানে হট সস যেটা।
ওরা বললো যে আমরা এটা খাবার জন্য আমরা রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা ওয়েট করি এই খাবার। আপনি দেখেন যে এই যে যে রিপোর্টার গেছে সেও খাবে, তাকেও বলবে টেস্ট করার জন্য। এবং সবচেয়ে মজা হচ্ছে যে দেখেন খাবার বাড়ছে, সবচেয়ে মজা হচ্ছে এই রেস্টুরেন্টে যদি কোনো ড্রাইভার খাবার কিনতে যায় তাহলে ড্রাইভারের জন্য আলাদা লাইন, সাধারণ মানুষের জন্য একটা লাইন আর ড্রাইভারদের জন্য স্পেশাল লাইন। তার মানে হচ্ছে নিউ ইয়র্কে ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের জন্যই মূলত এই যে ওদের এই যে হালাল গ্যাসের এখন দেখাচ্ছে যে এইটা এতই জনপ্রিয় হচ্ছে যে 100টার বেশি ওদের এখন আউটলেট। এই যে এই ভদ্রলোক বলছে সে একজন ক্যাপসি ক্যাব ড্রাইভার, তো সে বলছে আপনি যদি ক্যাব ড্রাইভার হন আপনাকে তাহলে এই যে ড্রাইভারদের লাইন দেখাচ্ছে যে ড্রাইভারদের জন্য স্পেশাল লাইন। মূলত তারা ড্রাইভারদের জন্য এই খাবারের প্লেটটা উদ্ভাবন করেছে। তো সে বলে যে খাবারটা এত মজার, আপনি ক্যাব ড্রাইভার হলে আপনি আগে খাবার পাবেন যাতে ক্যাব ড্রাইভারদের সময় নষ্ট না হয়। এই দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মানুষ, আপনি বুঝতে পারছেন খাবারটা কি পরিমাণ মজা। এই যে নিউ ইয়র্ক টাইমসের বিভিন্ন জায়গায় এই খাবারের বিষয়ে পডকাস্ট হয়েছে, জার্নালিস্টরা খুব উৎসাহী হয়েছে। এই যে এরা বলছে এই যে এখন রিপোর্টারকে বলছে আপনি টেস্ট করে দেখেন, তো মুখের এক্সপ্রেশন দেখেন, ও বলছে ওয়াও এক্সিলেন্ট, এই যে রাইসের সাথে চিকেনের যে কম্বিনেশন, আর মিডল ইস্টে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে, মেয়োনিজ আছে, অলিভ অয়েল আছে, খুব খুব মজা। দেখে বোঝা যাচ্ছে যে মানুষ খুব মজা করে খাচ্ছে। এদের উপরে হোয়াইট সস, আমাদের দেশে কিন্তু এত কম পয়সা এত খাবার পাওয়া যায় না, সবাই খুব স্যাটিসফাইড। দেখেন প্লেটের মধ্যে রাইস আছে, গরুর মাংস আছে, মুরগির মাংস। এই প্ল্যাটারটা মূলত মিডল ইস্টে কয়েকজন লোক এই দোকান দিয়েছে, এখন এই দোকান অত্যন্ত সফল এবং এই ব্যবসাটা অত্যন্ত লাভজনক। এবং নিউ ইয়র্কে এই হালাল গেজের এখন 100টার বেশি আউটলেট আছে। তাহলে দর্শক মন্ডলী দেখলেন আমেরিকার রাস্তায় দাঁড়িয়েও খাবার বিক্রি করে মানুষ কত বড় লোক হয়ে যাচ্ছে। যদি খাবারের মান ভালো থাকে তাহলে কিন্তু মানুষ উৎসাহের সাথে খাবার খায় এবং এই খাবারের দোকান দিনকে দিন বেড়ে যায়। আমরা হালাল গাইজের উপরে আরো ডিটেল এপিসোড, হালাল গাইজের তাদের যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যে তারা রান্না করেছে সেটার উপরে আরেকটা ভিডিও করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে আপনারা লাইক আর কমেন্টস করে আমাকে জানান। দেখা হবে আগামী কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সালামু আলাইকুম।